বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন অভিভাবক, যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আজ পবিত্র জুম্মার দিন, আমি আপনাদেরকে সবাইকে জুম্মা মোবারকবাদ জানাই। আসুন, আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন স্বল্প সময়ে স্বল্প খরচে, আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রীর সন্ধানে চলে আসুন আমাদেরই কান্তাপা মিডিয়া সেন্টারে। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখানে আপনারা অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র এবং পাত্রী রেডি পাবেন, সকলেরই বায়োডাটার ছবি আছে। আমাদেরকে যারা আপনারা আসেন তাদেরও বায়োডাটার ছবি সবাই 100% সততার সহিতই দিবেন। আমরাও আপনাদেরকে 100% সততার সহিতই কাজ করার নিশ্চয়তা দিব। বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য একটা কিছু করার। তো আমি বলবো, পৃথিবীতে আসলে কেউ কারো পরিচিত থাকে না, বিয়ের মাধ্যমে মানুষ মানুষের আত্মীয়তা হয়। তাই খোঁজখবর দায়িত্বটা আপনারা নিজ দায়িত্বে নেবেন। আমরা যতটুকু পারি ততটুকু চেষ্টা করে আমরা খোঁজখবর নিতে, তারপর আপনাদেরও একটা দায়িত্ব আছে, একটা পরিবারের সাথে আত্মীয়তা করবেন, তাদের সম্পর্কে খোঁজখবর নেবেন, ছেলে কেমন মেয়ে কেমন তার পরিবার কেমন, খোঁজখবর নিয়েই কাজ করবেন নিজ দায়িত্বে। আমি ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকেই ফোন করছেন, অনেকেই বলছেন, আপা আমি মিডল ইস্ট কান্ট্রি থেকে বলছি, আমাদেরকে একটা ভালো মেয়ে দেন এরকম। তো আমি ভাই, আমি তোমরা আমার সন্তান তুল্য, আমার বড় ভাই তুল্য কেউ আছে এরকম, আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ জানাচ্ছি বিনতভাবে, যদি আপনারা ইমেলের মাধ্যমে একটু আমাদেরকে সার্ভিসটা নেন, আমি আপনাদের কাছে খুব ভালোভাবে আপনারা সেবাটা পেতে পারেন। আমি আপনাদের অনেকেই হয়তো যারা মিডল ইস্ট কান্ট্রিতে থাকেন, আমার ভাইরা অনেক কষ্ট করে ফোন করে কিন্তু হয়তো কোনো ঠিক মতো কোনো আমি দিতে পারি না। একটাই কারণ যে আমি হয়তো আরেকটা ফোনে ব্যস্ত বা আরেকটা কাজ নিয়ে ব্যস্ত। সেজন্য আমি বলবো, আপনারা যদি ইমেল ইউজ করেন, কাউকে যারা না পারেন কাউকে বলে দিলেও, দোকানে যে কোনো দোকানে গেলে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার বায়োডাটার ছবি এবং আপনার রিকোয়ারমেন্টটা একটু লিখে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে বায়োডাটার ছবি পাত্রীদের আমি পাঠিয়ে দেবো। আমি আপনাদের সাথে কমিটমেন্টবদ্ধ, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী চেষ্টা করব মিলিয়ে দিতে। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, lion121kanta@gmail.com। আর আমাদের অফিসের অ্যাড্রেসটা তো আছেই, হাউস নম্বর 8, ব্লক B, মেইন রোড, বনশ্রী, রামপুরা। তো আমি সবসময় একটা কথাই বলছি যে যেহেতু এখানে অসংখ্য পাত্রপাত্রী আছে, তো আপনারা হয়তো একটা হলো না দুই পক্ষেরই, তখন আরেকটা দেখবেন, এত অস্থির হবেন না, আমার একটু ধৈর্য ধরবেন, কারণ আমার কাছে আপনারা আসছেন মাত্রই যে হয়ে যাবে এমনও কোনো কথা না। আবার ভাগ্য ভালো থাকলে দেখা যায় দুই পক্ষ মিলে গেল, প্রথম একটা সাক্ষাৎ করলাম, একটা ফোন নাম্বার দিলাম, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি আপনাদের জন্য কিছু করার জন্য। আমি কিন্তু দিন রাত পরিশ্রম করে, আমার যে সহকর্মী, আমার স্টাফরা সবাই কিন্তু মানে আপনাদের কাজই আছে সারাক্ষণ। আপনারা যখন মানে আমি এখন যদি ফোন দুইটা রাখতাম বলতাম, অহেতো কেউ ফোন করবে না, হয়তো ডিস্টার্ব করলে আমাদের কাজের অনেক সমস্যা, কারণ আমরা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত কিন্তু আমরা কাজের মধ্যে থাকি। আপনাদের এটা বিশ্বাস করতে হবে যে আপনারা যখন আমাদেরকে দায়িত্বটা দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। প্রতিটা মানুষের কথা মেমোরিতে আছে, প্রত্যেকটা মানুষ তার কী চাচ্ছে আমি সবসময় এটা চেষ্টা করি সাথে সাথে তাকে উত্তরটা দিতে, তাকে সাথে সাথে সার্ভিসটা দিতে। তো আপনাদেরও তো, আমরাও আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আমরা তো আহামরি কিছু না, আমি এই যে প্রত্যেক মাসেই আল্লাহ রহমতে 2-3টা বিয়ে হলে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, আমার যে আমি যে এই পেশার দিয়ে যে আমি গাড়ি বাড়ি করব সেই ধরনের চিন্তা নাই, তাহলে দুই যুগেরও বেশি সময় ধরে এই কাজ করতে পারতাম না। আমার যত ক্লায়েন্ট আসে সব দেখা যায়, আপা আপনি এই 20 বছর আগে বিয়ে দিয়েছেন, আপা ওই 2010 সালে বিয়েছে, এরকম মানে বিভিন্ন রেফারেন্সই আসে, ওরা আপনাকে পাঠিয়েছে। নিশ্চয়ই আল্লাহর একটা ওদের মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে, না কান্তাপা যেভাবে কাজটা করেছে আমরা হ্যাপি
আছি। আর আমার যারা এই যে বিয়ে শাদী হচ্ছে, তা আমি তো দেখছি যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার দ্বিতীয় মানে ডিভোর্স হয়ে আসছে এরকম কেস পাই নাই। সেজন্য আমার মনে হয় আপনারা মিডিয়া সেন্টারে অনেকেই ভয় পান। তো আমি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এখানে কিন্তু মিথ্যা তথ্য, মিথ্যা কিছু দেওয়া কিন্তু সম্ভব না। আর আপনারা একটু চালাক হবেন, কারণ এখন তো ডিজিটাল যুগ, আপনারা একটু নিজেরা খোঁজখবর নেবেন না। একটা ছেলে হোক একটা মেয়ে হোক বিয়ের জন্য গেছেন, আপনারা তার পরিবার জানবেন, ছেলেপক্ষদের বেশিরভাগই একটু মাদকাসক্ত মাদকাসক্ত কিনা সেটা জানবেন, সে নামাজি কিনা, তার পরিবার নামাজি কিনা, তার মা বাবা নামাজি কিনা, সে হয়তো পাত্রপাত্রী এখন নামাজ পড়ে না, কিন্তু তার পরিবারটা নামাজি কিনা সেটা অবশ্যই আপনারা দেখবেন। আর একটা মানুষের হয়তো কর্মস ছেলেদের ক্ষেত্রে যেখানে কাজ করে সেখানে খোঁজ নিতে পারেন, তারপর তার সম্পর্কে একটু জানতে হলে একটু আশেপাশে খোঁজ খবর নেবেন। আমাকে অনেকেই বলে যে আপা কীভাবে তার এইভাবে কিন্তু বের হয়ে যায়, যেমন এখন সোশ্যাল মিডিয়া, একটা ছেলে এবং মেয়ের আপনারা ফেসবুক আইডিটাও দেখতে পারেন, তার রুচি সম্পর্কে, তার চিন্তাধারা সম্পর্কে, তার ভিতরে ধর্মীয় অনুভূতি আছে কি না, এটা কিন্তু অনেক সময় আপনারা ফেসবুকের মাধ্যমে জানতে পারেন। তো আমি সেজন্যই বলবো, এটা বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে আমাদের কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ আশা রেখে প্রত্যেকটা মানুষই তার জীবন সঙ্গিনী পাবেন, আমার বিশ্বাস। কারণ আমরা 100% সততার সহিতই কাজ করতে চেষ্টা করে যাচ্ছি, বাকিটা কবুল করা মালিক একমাত্র আল্লাহ মহান। তো আমি বলবো, আমাদের কাছে এই মুহূর্তে আমি খুব ইমার্জেন্সিভাবে আমি পাত্রী চাচ্ছি, আমার পাত্রী বোন আমার মামনিদের আহ্বান জানাচ্ছি, তাদের গার্জিয়ানকে আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে বেশ কিছু আপনার ভালো ভালো পাত্র রয়েছে যারা কিনা দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত, এবং একটা পাত্র আজকে আমাদের এখানে একটু পরেই আসবে, সে কানাডায় সিটিজেন, তার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে, বয়স 45-এর মতো, 5'6", ঢাকা ইউনিভার্সিতে পাশ করা। তো উনি চাচ্ছিল যে এই এক সপ্তাহ থাকবে উনি, তো আমার উনি ডিভোর্স নিয়ে করবে যদি ইস্যু থাকে তাও সমস্যা নেই, একটা ভালো মেয়ে চাই। যেহেতু পাত্রপক্ষরা আমাদের কাছে কোনো রিকোয়ারমেন্ট থাকে না, যতই আমার প্রবাসী ভাই যেমন মিডল ইস্টের ভাইদের আমি বলি যে তোমাদেরকে দিতে পারবো না, কিন্তু তাদের মায়া আমি ছাড়তে পারি না, তারা সারাক্ষণই ফোন করে, আবার একটা গরিবের মেয়ে হলেও চলবে, একটা ভালো মেয়েদের অনেক সাফারিং হয়েছি। তো আমি বলবো আমার যারা একটু মামুনি বলবো বা আমার ছোটো বোনের তুল্য যারা যাদের ডিভোর্স হয়ে গেছে, বিধবা হয়ে গেছো, তাদের যদি আল্লাহ দেয় তোমরা যদি বিয়ের চিন্তাভাবনা করে থাকো আমার সাথে যোগাযোগ করো প্লিজ, দেখি আমি তোমাদের জন্য কিছু করতে পারি কি না। সকল প্রশংসায় আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান, আমরা ওসিলা মাত্র। তারপর আরেকটা পাত্রী, ওর হয়েছে হাজবেন্ড মারা গেছে খুব রিসেন্ট, তো ও ফোন করলো, বললো যে আমিও আসবো, ওর বয়সটা আপনার এই তো 40-42-এর মতো, তো ও চাচ্ছিল একটা ভালো ছেলে। তো আসলে বেশ কিছুই পাত্রপাত্রী প্রতিদিন বলতে বলতে প্রতিদিনই তো নতুন নতুন ক্লায়েন্ট আসে, নতুন নতুন সদস্য হয়, নতুন নতুন মানুষের সাথে আমাদের পরিচয়। আরেক ভাই আসলো সকালের দিকে, উনি হচ্ছে বনানীতে সেটেল, ওনার বয়সটা 60, ওনার ডিভোর্স হয়ে গেছে, তো উনি খুব নাম করা একজন মানুষ, সবাই চিনে নাকি। তো ওনার ছেলেই নিয়ে আসলো, বললো যে আমার বাবাকে বিয়ে করাবো। আসলে জীবনসঙ্গী লাগে, আমরা যতই আমাদের সব কিছু থাকবো, একটা পরিবার যে কী জিনিস যার নাই সে বুঝে, সেজন্য বলবো পরিবারকে কখনো বিচ্ছিন্ন করবেন না, পরিবারের সাথে সময় কাটান, দেখেন ভালো লাগবে, মন মানসিকতা ভালো থাকবে। সর্বপ্রথম আপনারা যারা বিয়ের চিন্তাভাবনা করছেন আপনারা আসবেন, আপনারা দিবেন, এবং আপনারা সবাই শুধু সুন্দর পাত্রী সুন্দর পাত্রী সুন্দর পাত্র এরকম নাচিয়ে আপনার তার মানুষ কিনা, সবার আগে সে মানুষ কিনা, তার মনের ভিতরে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, সে গুনার চিন্তাভাবনা করে কিনা, তাহলে সে খারাপ কাজ করতে পারবে না। আর যারা মাদকাসক্ত তাদের সাথে আত্মীয়তা করবেন না, আমি বিনীতভাবে অনুরোধ করছি, কারণ আমি অনেক অনেক পাত্রী পক্ষ এসে বলে হয়তো পাত্র মাদকাসক্ত, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবে। আর ধৈর্য ধরতে হবে, সংসারে জীবন একসাথে চলতে গেলে বাবা মায়ের সাথেও অনেক সময় বাবা মায়ের সাথেও সমস্যা হয়, তাই হাজব্যান্ড ওয়াইফ একজন একজনের প্রতি মানে মায়া জিনিসটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ক্ষমাশীল হতে হবে। কিছু কিছু ওই যে ঝগড়ার মুহূর্তটাই কিন্তু আপনারা সবাই ডিসিশন নিয়ে ফেলেন, ড্রাগের মাথায় কোনো ডিসিশন নেবেন না, আবার খুশির মাথাও কাকে মাকে কাউকে কথা দিবেন না, কারণ খুশির মধ্যে আমি একটা কথা দিই তারপর কিন্তু আস্তে চুপ হয়ে যায়। সেই জন্য আপনারা যতটুকু পারবেন আপনারা ধৈর্যশীল হবেন, ক্ষমাশীল হবেন, আপনারা দেখেন সুন্দর জীবনযাপন করেন সবাই মিলে, আমরা আসলে সবাই একটা পরিবারই মনে করতে হবে। পৃথিবীতে কেউ থাকবে না, এই মিছে দুনিয়া কেউ থাকবে না, আমাদেরকে মনে রাখবে কয়দিন, অল্প কিছু দিন, তাই ভালো ভালো কাজের সাথে থাকলে
অনেক জীবন পর্যন্ত মানুষ মনে রাখে, তাই আমি এই একটা পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে যাচ্ছি আপনাদের ভালো লাগার জন্য। আপনাদেরকে, আপনারা আসেন বলেই আমরা সফল। আমি বলবো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই এই যে একটা কাজ নিয়েছি, আল্লাহ যাতে সকলেরই মনের আশা পূর্ণ করে সবসময় সুস্থ রাখে, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে। এই তো আমি সবসময় করি, আমি কিন্তু আপনাদের জন্য সার্বক্ষণিকই আমি আপনাদের জন্য নামাজে বসে দোয়া করি। আল্লাহ যারা যেই আশা আসছে, যারা যেই উদ্দেশ্যে আসছে, আল্লাহ তুমি আপনি সফল করে দিন, আপনি তাদেরকে পেরাশানি কমাই দেন, তাদের কাঙ্ক্ষিত পাত্র এবং পাত্রী মিলিয়ে দেন। আমি সবসময় মনে করি একটা মানুষকে কখনো পেরাশানি করতে নাই, পেরাশানির মধ্যে যারা আছে আল্লাহ তাদেরকে পেরানিশানি থেকে মুক্ত করে দিন। আমার প্রবাসী ভাইরা, তোমরা এত অধৈর্য হয়েও না, তোমরা অনেকেই একবার ফোন করে আবার বলো কেটে দিলেন কেন, এগুলি করো না। আমি মনে রাখবা তোমাদের একটা কথা যখন আমি ব্রেনের নিছি, তোমাদের কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ কাজ করে দেব। তোমরা অধৈর্য হয়েও না। আমার দেশের ভাই ও বোন সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন ইনশাআল্লাহ ভালো কিছু মিলবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। ধন্যবাদ সবাইকে।